ও নামাজ পড়তে স্যার মনে মনে চিন্তা করতেছে, স্যার মারল না ছক্কা মারলো, স্যার মারল না ছক্কা মারলো। বর্তমানে আমাদের দেশে তারাবিন নামে চলতেছে তামাশা, তামাশা পড়লে ভালো করে পড়তে হবে, এইরকম ফাজলামি করার কোনো সুযোগ, একেবারে 3G 4G 5G একেবারে 10G স্পিডে নামাজ চলে, চলে কি চলে না? ইন্ডিয়াতে খেলা শুরু হয়েছিল, নাম কি IPL, কিছু কিছু যুবক আছে না, ওই 2 রাকাত নামাজ পড়ে আবার সালাম ফেরার পরে মাঝখানে একটু সময় পাওয়া যায় না, হঠাৎ করে ওর মধ্যে মোবাইলটা ওপেন করে 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 দেখে, আমি চিন্তা করলাম কি ঘটনা কি, তখন একজন বলতেছে হুজুর স্কোর দেখতেছে, হুজুর কি দেখতেছে, ওই ইন্ডিয়াতে খেলা হচ্ছে না, ওই খেলার স্কোর ওই 2 রাকাত পর পর দেখতেছে। আর বর্তমানে আমাদের ডিজিটাল সমাজে যে ডিজিটাল তারাবি চলতেছে এ কথা তো বলাই মুশকিল, কথা বলে না? বর্তমানে আমাদের দেশে তারাবির নামে চলতেছে তামাশা, তামাশা। তারাবি শব্দের অর্থ কি জানেন? তারাবি হলো আরবি শব্দ, যার অর্থ হলো ধীরে ধীরে পড়া, ধীরস্থির ভাবে পড়া। ও যে ভাই বলতেছে বগুড়ার ভাষায় আস্তে আস্তে পড়া, কিন্তু আমাদের দেশে তারাবি মানে কি ধীরে ধীরে, আমরা মনে করছি না, তারাবি মানে হলো তাড়াতাড়ি, তারাবি মানেই হলো তাড়াতাড়ি। এই জন্য হুজুর খালি আল্লাহ আকবার বলে আলহামদুলিল্লাহ দল নিন, দুই কান্দের দুই ফেরেস্তা আছে না নাই, তারা শুধু কলম কামড়াচ্ছে, কলম কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেস্তা কলম কামড়াও কেন? ফেরেস্তারা বলতেছে আল্লাহ আমরা যে লিখবো আমরা তো ভালো বুঝবারই পারিনি, ও বললো কি এ কথা কর না কে, কেরে ফেরেস্তা বুঝতেছে না, তুমি তিলাওয়াতের নামে করতেছো কি, ফাজলামো তোমার জায়গা পাও না, না পড়লে ভালো করে পড়তে হবে, এইরকম ফাজলামি করার কোনো সুযোগ, একেবারে 3G 4G 5G একেবারে 10G স্পিডে নামাজ চলে, চলে কি চলে না? আমাদের এই মসজিদে অথচ অত হয়তো বা অত তাড়াতাড়ি হয় না, আমি দেখলাম হাফেজ সাহেব ভালো করে তিলাওয়াত করে, কিন্তু অধিকাংশ মসজিদে তারাবির নামাজ দিয়ে চলতেছে তামাশা। এমনকি এই যে গত কয়েকদিন আগে আপনার ইন্ডিয়াতে খেলা শুরু হয়েছিল, নাম কি IPL, কিছু কিছু যুবক আছে না, ওই 2 রাকাত নামাজ পড়ে আবার সালাম ফেরার পরে মাঝখানে একটু সময় পাওয়া যায় না, হঠাৎ করে ওর মধ্যে মোবাইলটা ওপেন করে 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 দেখে, আমি চিন্তা করলাম কি ঘটনা কি, তখন একজন বলতেছে হুজুর স্কোর দেখতেছে, হুজুর কি দেখতেছে, ওই ইন্ডিয়াতে খেলা হচ্ছে না, ওই খেলার স্কোর ওই 2 রাকাত পর পর দেখতেছে। ও তো আল্লাহর ওলি, নামাজ আর কবুল হয়েই বসে আছে, বোঝেন নাই, ও নামাজ পড়তেছে আর মনে মনে চিন্তা করতেছে স্যার মারল না ছক্কা মারলো, স্যার মারল না ছক্কা মারলো, ও সালাম ফেরা মাত্র দেখতেছে। এখন বলেন এরকম নামাজের নামাজ কবুল হবে? বর্তমানে বাংলাদেশে সবচাইতে বড় জুলুমের শিকার হলো তারাবির নামাজ। শেষ কথাটা বোঝার চেষ্টা করবেন, আমি কেন জুলুমের কথা বললাম, আপনাদের একই ইমাম এখানে যখন এসারের নামাজ ফরজ নামাজ পড়ে কত সুন্দর করে ধীর গতিতে কোরআন তেলাওয়াত করে, করে কি করে না? ওই একই ইমাম যখন তারাবির জন্য দাঁড়িয়ে গেল শুধু খেটা খেট মারতেছে, আবার তারাবি হয়ে গেল 3 রাকাত বেতের আছে না নাই, ওই 3 রাকাত যে আবার কি সুন্দর করে ধীর গতিতে তেলাওয়াত করতেছে, এখন তারাবির নামাজ মনে মনে বলতেছে যে আল্লাহর কাছে মামলা করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। কে রে, হুজুরও একটা, জায় নামাজও একটা, মুসল্লি একটা, ওই 2 নামাজে ধীরে তেলাওয়াত হয়, তারাবি যে মত দ্রুত হয় কে, তারাবি কি মার্ডার কেস করছে? শোনেন, শুধু হাসেন না, ভালো করে বোঝার চেষ্টা করবেন, কেরে একই তো নামাজ, তাহলে এক নামাজে জোরে পড়া আর এক নামাজে আসতে পারা ঘটনা কি? তারাবির নামাজ এখান থেকে বোঝা যায় সবচেয়ে বড় জুলুমের শিকার। এজন্য বলবো আমার ভাইরা, প্রয়োজনে কম পড়েন, বেশি পড়ার নাম করে এই রকম আউল ফাউল করার কোনো সুযোগ নাই। আমরা ধীরস্থিরভাবে তারাবির নামাজ পড়বো, আল্লাহকে ডাকবো, রুকু করবো, সেজদা করবো, আমরা ধীর গতিতে যদি নামাজ পড়তে পারি তাহলেই তো আল্লাহ তাআলা আমাদের রহমত দেবে। এই রকম হাসি ঠাট্টা তামাশার নামাজ থেকে দূর হয়ে আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে আমাদেরকে ধীরস্থিরভাবে আল্লাহ নামাজ পড়ার তৌফিক দিক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমাদের মধ্যে কি আল্লাহকে ভয় করার অনুভূতি আছে? এ বলেন আছে? আমরা যে আল্লাহ যে আছে মাঝে মাঝে তো বিশ্বাসই করি না। দেখবেন আমাদের যে নামাজের অবস্থা, নামাজের অবস্থা, নামাজ পড়বেন কেমনে? রসুল বললেন তোমরা খুশু খুজুর সাথে নামাজ পড়ো। খুশু খুজু কাকে বলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা করেন, ভালো করে বুঝবেন, যে যখন তুমি নামাজ পড়ো তুমি মনে করবা যে তুমি আল্লাহকে দেখতেছো। কাকে দেখতেছো? আর যদি মনে করো তুমি আল্লাহকে দেখতে পারতেছো না, এটা মনে রাখবা যে তুমি আল্লাহ যদিও দেখতেছো না, আল্লাহ তোমাকে দেখতেছে। কথা বলে না কেন? কিন্তু আমাদের নামাজে দাঁড়ানোর পরে এই কথা কি মনে হয়? কথা বলেন হয়?
পবিত্র কুরআনুল কারীমের মধ্য সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সুস্পষ্ট করে বলেছেন, হে পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাদেরকে রমজান মাস দান করলাম, এত সম্মান কেন দান করলাম জানো? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছি, এর পিছনে একমাত্র কারণ হলেন এই রমজান মাসের ভেতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। মানুষেরা যদি প্রশ্ন করে, ইয়া রাব্বুল আলামিন আপনি তো রমজান মাসের মধ্যে কোরআন নাজিল করলেন, তার কারণটা কি, কি কারণে নাজিল করলেন? আল্লাহ তাআলা বলেন, এমনিতেই নাজিল করি নাই, হুদাল্লিন নাস, আমি মানুষের হেদায়েতের জন্য কোরআন প্রেরণ করেছি। কিসের জন্য? ভালো করে বোঝার চেষ্টা করেন, কিসের জন্য? হেদায়েতের জন্য। এখন প্রশ্ন, কোরআনের হেদায়েত কি সবাই পাবে? কোরআন তো পৃথিবীতে আছে কিন্তু সবাই তো হেদায়েত পাচ্ছে না, এর কারণ কি? এটা আমাদের বোঝা লাগবে। এর কারণ হলো, যদিও কোরআন হেদায়েতের জন্য এসেছে কিন্তু কোরআনের হেদায়েত সবাই পাবে না। আরো জোরে বলেন, আপনি যদি কোরআন শোনার পরে আবু বকরের মতো মন নিয়ে কোরআন শুনতে পারেন, যাদাতুহুম ঈমানা, আপনার ঈমান বেড়ে যাবে। আর আপনি যদি আবু জেহেলের মন নিয়ে কোরআন শোনেন, আপনার শয়তানি বেড়ে যাবে। আরো জোরে বলেন না কেন? একই কোরআনের আলোচনা শোনার পরে আবু জেহেল নবীকে হত্যা করার পরিকল্পনা করেছে, একই কোরআনের আলোচনা শোনার পরে হযরত উমর ফারুক নবীকে জবে করতে গিয়েছিল, সেই তরোয়াল ফেলে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে উমার ফারুক। এখান থেকে বোঝা গেল, কোরআন শুনলেই হেদায়েত হবে না, হেদায়েতের মন নিয়ে কোরআন শোনা লাগবে। আরো জোরে বলেন না কেন? কোরআন তো একটাই, আবু জেহেল শোনার পরে শয়তানি বাড়ছে, আর আবু বকর শোনার পরে কি হয়েছে? ঈমান বাড়ছে। তার মানে বোঝা গেল, কোরআন শুনলে ঈমান বাড়বে না, হেদায়েতের নিয়তে শোনা লাগবে। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, এই পৃথিবীর ভেতরে আপনাকে যদি ক্ষুধা লাগে, আপনি যদি ভাত খান, আপনার ক্ষুধা মিটে যাবে কিন্তু আপনার তৃষ্ণা মিটবে না। আবার যদি আপনার তৃষ্ণা লেগে যায়, আপনি যদি পানি পান করেন, তৃষ্ণা মিটে যাবে কিন্তু আপনার ক্ষুধা মিটবে না। কিন্তু পৃথিবী এমন একটা খাদ্য আছে যাকে আইডিয়াল ফুড বলা হয়, যার নাম হলো দুধ। কি নাম বললাম? এই দুধ যদি আপনি খান, আপনার ক্ষুধাও মিটে যাবে, আপনার তৃষ্ণাও মিটে যাবে। সুবহানাল্লাহ বলেন। তার কারণ, ছোট্ট বাচ্চা মায়ের গর্ভের মধ্যে থেকে জন্মগ্রহণ করার পরে ভাত খায়, পানি খায়, কি খায়? তার মানে দুধ খাওয়ার পরে তার ক্ষুধাও মিটে যায়, তৃষ্ণাও। কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত গুলো খাবার দান করেছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ খাবারের নাম হলো দুধ। এই দুধের মধ্যে যেই বৈশিষ্ট্য আছে, এমন বৈশিষ্ট্য আল্লাহ কোনো খাদ্যের ভেতরে দেয় নাই। এই দুধ খেলে খুবই শরীরের জন্য উপকার, কিন্তু আপনাদের জন্য বলতে চাই, যেই মানুষের পেটের মধ্যে আমাশয় পাতলা পায়খানা, কথা কি বোঝা যায়? যেই মানুষের পাতলা পায়খানা শুরু হয়েছে, এই মানুষকে দুধ খাওয়াইলে উপকার না ক্ষতি? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল, দুধ যদিও উপকার, সবার জন্য উপকার। কোরআন যদিও হেদায়েতের জন্য এসেছে কিন্তু কোরআনের হেদায়াত সবাই পাবে। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন, মুসির চোখ সব সময় থাকে জুতার দিকে, কথা বলে না কেন? আপনি যদি রাস্তা দিয়ে হেঁটে যান, সবাই আপনার, ভালো মানুষের আপনার মুখের দিকে দেখবে, পোশাক দেখবে, দেহ দেখবে, কিন্তু মুচি চায় থাকবে কার দিকে? আরো জোরে বলেন, আপনার জুতো ছিঁড়া কিনা, জুতোতে রং আছে কিনা, তার মানে মুচির চোখ হলো সব সময় জুতার দিকে। এখান থেকে বোঝা গেল, ভালো করে বোঝার চেষ্টা করবেন, আবু জেল মার্কা মুন্নে যদি কোরআন শোনেন, আবু জেল মার্কা মুন্নে যদি আপনার কোরআন শোনেন, আপনার হেদায়াত হবে না। আবু জেল মার্কা মুন্নে কোরআন শোনার পরে মনে হবে, মনে হয় আব্দুল সালাম হুজুর রাজনীতি করে, কথা বলে না কেন? একই কোরআনের আলোচনা শুনে কিছু মানুষের ঈমান বেড়ে যায়, আর কিছু মানুষের শয়তানি বেড়ে যায়। এই সমস্ত বাতপারের কাছে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসেও যদি কোরআনের কথা বলে, ও মনে করবে, জিব্রাইল মনে হয় ওই দল করে। এ জোরে কোন? তার মানে বোঝা গেল, কোরআনের কোনো দোষ নাই, কোরআন এসেছে হেদায়েত দেওয়ার জন্য, কিন্তু সবাই হেদায়েত পাবে না। হেদায়েত যদি পেতে চান, আপনাদেরকে আবু বকরের মতো মন তৈরি করা লাগবে। আপনারা কি
কি মনে করতেছেন আজকের ওয়াজ হচ্ছে, আগামী কালকে সবাই কি ভালো বলবে? বলবে ওখানে ওয়াজ হলো সব রাজনীতি, এগুলো কোন ওয়াজ হলো? সারা বাংলাদেশ থেকে বক্তা নিয়ে এসছে সব রাজনীতি করার জন্য, এরকম কিছু চুলকনি মার্কা লোক নাই? অ্যালার্জি 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 কিন্তু বহু প্রকারের হয় ভাই। কিছু মানুষ আছে দেখবেন যে বেগুন খাইলে গাও চুলকায়, আছে না নাই? আবার কিছু মানুষ আছে দেখবেন ইলিশ মাছ খেলে গাল চুলকায়। এখন নতুন করে কিছু মানুষ আমাদের সমাজে তৈরি হয়েছে, কোরআনের হক কথা শুনলে এদের চুলকায়, হককানি আলেমুল আমাদের পক্ষে কথা শুনলে এদের গায়ে চুলকায়, এই সমাজে দিন প্রতিষ্ঠার কথা বললে এদের শরীরে চুলকায়। আমি বলতে চাই চুলকানি যদি ভালো করতে চান জাগা মতো মলম লাগার লাগবে, কথা কন না কে? তোমার চুলকানি আমার ওয়াজ দিয়ে ভালো হবে না, মলম লাগার লাগবে। আর মলম যদি লাগাই হালকা জ্বলনে উঠতে পারে। সুতরাং আজকে কিন্তু এখানে শুধু ওয়াজ হচ্ছে না, মলম দেওয়া হচ্ছে, মলম। এখন হয়তো বলবেন হুজুর মলম কেন? কোরআনের কিন্তু একটা নাম কি জানেন? কোরআনের একটা নামই মলম। কোরআনের নাম কি? এখন বলেন হুজুর মলম কেমনে? কোরআনের মধ্যে আয়াত নাই? কি আয়াত আছে এই কোরআনের একটা নাম কি? শিফা। শিফা কোরআনের নাম কি? আরো জোরে বলেন। এখন বলেন শিফা অর্থ কি? ঔষধ। ঔষধ শিফা অর্থ ঔষধ, যেটা খাইলে রোগ ছাড়ে। তাহলে কোরআন হচ্ছে রোগ ছাড়ানোর জন্য পৃথিবীতে এসেছে। এখন রোগ ছাড়াবো কেমনে? যেই লোকটা সুদ খায়, আমি যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে মলম দেই তার হালকা জ্বলবে না? এ বলেন জ্বলবে না? যেই লোকটা আলেমদের দেখতে পারে না, গিবত করে আলেমদের জেলে বন্দি করে, আমি যদি এই ওয়াজ করি যারা বন্দি করছে এদের জ্বলনি উঠবে না? তার মানে বোঝা গেল মলম লাগালে জ্বলনি উঠতে পারে। তবে একটা কথা বোঝার চেষ্টা করবেন, জ্বলনি সহ্য করতে পারলে কিন্তু রোগ ভালো হয়। আরো জোরে বলেন। আজকে আমরা কোরআনের হক কথা এখানে বলবো, আপনারা যদি সহ্য করতে পারেন এবং তৌবা করে ফিরে আসতে পারেন তাহলে আজকের এই অনুষ্ঠানটা করা সার্থক হতে পারে। আরো জোরে বলেন। সুতরাং যদি আমরা কোরআনের হক কথা শুনি বিপদ আসবে, জ্বলনি উঠবে, আর বেশি জ্বলনি তাদের উঠবে যারা হল আবু জেলের যোগ্য উত্তর চুরি। ঠিক।